বিমলার আত্মকথা। আমার লজ্জা যে কোথায় গিয়েছিল তাই ভাবি। নিজেকে দেখবার আমি একটুও সময় পাইনি। আমার দিনগুলো রাতগুলো আমাকে নিয়ে একেবারে ঘূর্ণার মতো ঘুরছিল, তাই সেদিন লজ্জা আমার মনের মধ্যে প্রবেশ করবার একটুও ফাঁক পায়নি। একদিন আমার সামনেই আমার মেজোজা হাসতে হাসতে আমার স্বামীকে বললেন, ভাই ঠাকুরপো, তোমাদের বাড়িতে এতদিন বরাবর মেয়েরাই কেঁদে এসেছে, এইবার পুরুষদের পালা এলো, এখন থেকে আমরাই কাঁদাব। কি বলো ভাই ছোট রানী, রণবেশ তো পরেছ রণরঙ্গিনী, এবার পুরুষের বুকে কষে হানো শেল। এই বলে আমার পা থেকে মাথা পর্যন্ত তিনি একবার তার চোখ বুলিয়ে নিলেন। আমার সাজে সজ্জায় ভাবে গতিকে ভিতরের দিক থেকে একটা কেমন রঙের ছটা ফুটে উঠছিল, তার লেশমাত্র মেজোজায়ের চোখ এড়াতে পারেনি। আজ আমার এ কথা লিখতে লজ্জা হচ্ছে, কিন্তু সেদিন আমার কিছুই লজ্জা ছিল না, কেননা সেদিন আমার সমস্ত প্রকৃতি আকৃতি আপনার ভিতর থেকে কাজ করছিল, কিছুই বুঝে সুঝে করিনি। আমি জানি সেদিন আমি একটু বিশেষ সাজগোজ করতাম, কিন্তু সে যেন অন্য মনে। আমার কোন সাজ সন্দীপবাবুর বিশেষ ভালো লাগতো তা আমি স্পষ্ট বুঝতে পারতাম, তাছাড়া আন্দাজে বোঝবার দরকার ছিল না। সন্দীপবাবু সকলের সামনেই তার আলোচনা করতেন। তিনি আমার সামনে আমার স্বামীকে একদিন বললেন, নিখিল, যেদিন আমাদের মক্ষী রানীকে আমি প্রথম দেখলুম, সেই জরির পাট দেওয়া কাপড় পরে চুপ করে বসে, চোখ দুটো যেন পথ হারানো তারার মতো অসীমের দিকে তাকিয়ে, যেন কিসের সন্ধানে কার অপেক্ষায় অতল স্পর্শ অন্ধকারের তীরে হাজার হাজার বৎসর ধরে এরকম করে তাকিয়ে, তখন আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে হলো ওর অন্তরের অগ্নিশিখা যেন বাইরের কাপড়ের পাড়ে পাড়ে ওকে জড়িয়ে জড়িয়ে রয়েছে। এই আগুনই তো চাই, এই প্রত্যক্ষ আগুন। মক্ষীরানী, আমার এই একটি অনুরোধ রাখবেন, আর একদিন তেমনি অগ্নিশিখা সেজে আমাদের দেখা দেবেন। এতদিন আমি ছিলাম গ্রামের একটি ছোট নদী, তখন ছিল আমার এক ছন্দ এক ভাষা, কিন্তু কখন একদিন কোনো খবর না দিয়ে সমুদ্রের বান ডেকে এলো, আমার বুক ফুলে উঠল, আমার কুল ছাপিয়ে গেল, সমুদ্রের ডমরুর তালে তালে আমার স্রোতের কলতান আপনি বেজে উঠতে লাগলো। আমি আপনার রক্তের ভিতরকার সেই ধ্বনির ঠিক অর্থটা তো কিছুই বুঝতে পারলুম না, সে আমি কোথায় গেল, হঠাৎ আমার মধ্যে রূপের ঢেউ কোথা থেকে এমন করে ফেনিয়ে এলো। সন্দীপবাবুর দুই অতৃপ্ত চোখ আমার সৌন্দর্যের দিকে যেন পূজার প্রদীপের মতো জ্বলে উঠল, রূপেতে শক্তিতে আমি যে আশ্চর্য সে কথা সন্দীপবাবুর সমস্ত চাওয়ায় কওয়ায় মন্দিরের কাঁসর ঘণ্টার মতো আকাশ ফাটিয়ে বাজতে লাগল। সেদিন তাতেই পৃথিবীর অন্য সমস্ত আওয়াজ ঢেকে দিলে। আমাকে কি বিধাতা আজ একেবারে নতুন করে সৃষ্টি করলেন, তার এতদিনকার অনাদরের শোধ দিয়ে দিলেন? যে সুন্দরী ছিল না সে সুন্দরী হয়ে উঠল, যে ছিল সামান্য সে নিজের মধ্যে সমস্ত বাংলাদেশের গৌরবকে প্রত্যক্ষ অনুভব করলে। সন্দীপবাবু তো কেবল একটিমাত্র মানুষ নন, তিনি যে একলাই দেশের লক্ষ লক্ষ চিত্তধারার মোহনার মতো। তাই তিনি যখন আমাকে বললেন মৌচাকের মক্ষী রানী, তখন সেদিনকার সমস্ত দেশ সেবকদের স্তব গুঞ্জনধ্বনিতে আমার অভিষেক হয়ে গেল। এরপরে আমাদের ঘরের কোণে আমার বড় জায়ের নিঃশব্দ অবজ্ঞা আর আমার মেজোজায়ের সশব্দ পরিহাস আমাকে স্পর্শ করতেই পারলে না, সমস্ত জগতের সঙ্গে আমার সম্বন্ধের পরিবর্তন হয়ে গেছে। সন্দীপবাবু আমাকে বুঝিয়ে দিলেন আমাকে যেন সমস্ত দেশের ভারী দরকার। সেদিন সে কথা আমার বিশ্বাস করতে বাধেনি, আমি পারি, সমস্তই পারি, আমার মধ্যে একটা দিব্য শক্তি এসেছে, সে এমন একটা কিছু যাকে ইতিপূর্বে আমি অনুভব করিনি, যা আমার অতীত। আমার অন্তরের মধ্যে এই যে একটা বিপুল আবেগ হঠাৎ এলো, এ জিনিসটা কি সে নিয়ে আমার মনে কোনো দ্বিধা উঠবার সময় ছিল না। এ যেন আমারই, অথচ এ যেন আমার নয়, এ যেন আমার বাইরেকার, এ যেন সমস্ত দেশের, এ যেন বানের জল, এর জন্যে কোনো খিড়কির পুকুরের জবাবদিহি নেই। সন্দীপবাবু দেশের সম্বন্ধে প্রত্যেক ছোট বিষয়ে আমার পরামর্শ নিতেন, প্রথমটা আমার ভারী সংকোচ বোধ হতো, কিন্তু সেটা অল্প দিনেই কেটে গেল। আমি যা বলতাম তাতেই সন্দীপবাবু আশ্চর্য হয়ে যেতেন, তিনি কেবলই বলতেন, আমরা পুরুষরা কেবলমাত্র ভাবতেই পারি, কিন্তু আপনারা বুঝতে পারেন, আপনাদের আর ভাবতে হয় না, মেয়েদেরই বিধাতা মানুষ থেকে সৃষ্টি করেছেন,
আর পুরুষদের তিনি হাতে হাতুড়ি পিটিয়ে গড়েছেন। শুনতে শুনতে আমার বিশ্বাস হয়েছিল। আমার মধ্যে সহজ বুদ্ধি, সহজ শক্তি এতই সহজ যে আমি নিজেই এতদিন তাকে দেখতে পাইনি। দেশের চারিদিক থেকে নানা কথা নিয়ে সন্দীপবাবুর কাছে চিঠি আসত, সে সমস্তই আমি পড়তাম এবং আমার মত না নিয়ে তার কোনোটার জবাব যেত না। মাঝে মাঝে এক একদিন সন্দীপবাবু আমার সঙ্গে মতে মিলতেন না, আমি তার সঙ্গে তর্ক করতাম না। কিন্তু তার দুদিন পরেই সকালে যেন ঘুম থেকে উঠেই তিনি একটা আলো দেখতে পেতেন এবং তখনই আমাকে ডাকিয়ে এনে বলতেন, দেখুন সেদিন আপনি যা বলেছিলেন সেটাই সত্য, আমার সমস্ত তর্ক ভুল। এক একদিন বলতেন, আপনার যে পরামর্শটি নিইনি সেইটাতেই আমি ঠকেছি। আচ্ছা, এর রহস্যটা কি আমাকে বুঝিয়ে দিতে পারেন? ক্রমেই আমার বিশ্বাস পাকা হতে লাগলো যে সেদিন সমস্ত দেশে যা কিছু কাজ চলছিল তার মূলে ছিলেন সন্দীপবাবু, আর তারও মূলে ছিল একজন সামান্য স্ত্রীলোকের সহজ বুদ্ধি। প্রকাণ্ড দায়িত্বের গৌরবে আমার মন ভরে রইল। আমাদের এই সমস্ত পরামর্শের মধ্যে আমার স্বামীর কোনো স্থান ছিল না। দাদা যেমন আপনার নাবালক ভাইটিকে খুবই ভালোবাসে অথচ কাজে কর্মে তার বুদ্ধির উপর কোনো ভরসা রাখে না, সন্দীপবাবু আমার স্বামীর সম্বন্ধে সেই রকম ভাবটা প্রকাশ করতেন। আমার স্বামী যে এসব বিষয়ে একেবারে ছেলে মানুষের মতো, তার বুদ্ধি বিবেচনা একেবারে উল্টো রকম, এ কথা সন্দীপবাবু যেন খুব গভীর স্নেহের সঙ্গে হাসতে হাসতে বলতেন। আমার স্বামীর এই সমস্ত অদ্ভুত মত ও বুদ্ধি বিপর্যয়ের মধ্যে এমন একটি মজার রস আছে যেন সেই জন্যই সন্দীপবাবু তাকে আরও বেশি করে ভালোবাসতেন। তাই তিনি নিরতিশয় স্নেহের সঙ্গেই আমার স্বামীকে দেশের সমস্ত দায় থেকে একেবারেই রেহাই দিতেছিলেন। প্রকৃতির ডাক্তারিতে ব্যথা অসাড় করবার অনেক ওষুধ আছে। যখন কোনো একটা গভীর সম্বন্ধের নাড়ি কাটা পড়তে থাকে তখন ভিতরে ভিতরে কখন যে সেই ওষুধের যোগান ঘটে তা কেউ জানতে পারে না। অবশেষে একদিন জেগে উঠে দেখা যায় মস্ত একটা ব্যবচ্ছেদ ঘটে গিয়েছে। আমার জীবনের সবচেয়ে বড় সম্বন্ধের মধ্যে যখন ছুরি চলছিল তখন আমার মন এমন একটা তীব্র আবেগের গ্যাসে আগাগোড়া আচ্ছন্ন হয়ে রইল যে আমি টেরই পেলুম না কত বড় নিষ্ঠুর একটা কাণ্ড ঘটছে। এই বুঝি মেয়েদেরই স্বভাব, তাদের হৃদয়াবেগ যখন একদিকে প্রবল হয়ে জেগে ওঠে তখন অন্যদিকে তাদের আর কিছুই সার থাকে না। এই জন্যেই আমরা প্রলয় করি, আমরা আমাদের অন্ধ প্রকৃতি দিয়ে প্রলয় করি, কেবলমাত্র বুদ্ধি দিয়ে নয়। আমরা নদীর মতো কূলের মধ্য দিয়ে যখন বয়ে যাই তখন আমাদের সমস্ত দিয়ে আমরা পালন করি, যখন কুল ছাপিয়ে বইতে থাকি তখন আমাদের সমস্ত দিয়ে আমরা বিনাশ করি। সন্দীপের আত্মকথা। আমি বুঝতে পারছি একটা গোলমাল বেঁধেছে। সেদিন তার একটু পরিচয় পাওয়া গেল। নিখিলেশের বৈঠকখানার ঘরটা আমি আসার পর থেকে সদর অন্দরে মিশিয়ে একটা উভচর জাতীয় পদার্থ হয়ে দাঁড়িয়েছিল। সেখানে বাইরের থেকে আমার অধিকার ছিল, ভিতরের থেকে মক্ষীর বাধা ছিল না। আমাদের এই অধিকার যদি আমরা কিছু কিছু হাতে রেখে বসে ভোগ করতাম তাহলে হয়তো লোকের একরকম শুয়ে যেত, কিন্তু বাঁধ যখন প্রথম ভাঙে তখনই জলের তোড়টা হয় বেশি। বৈঠকখানা ঘরে আমাদের সভাটা এমনি জোরে চলতে লাগলো যে আর কোনো কথা মনেই রইল না। বৈঠকখানা ঘরে যখন মক্ষী আসে আমার ঘর থেকে আমি একরকম করে টের পাই, খানিকটা বালা চুড়ির, খানিকটা এটা ওটার শব্দ পাওয়া যায়। ঘরের দরজাটা বোধ করি সে একটু অনাবশ্যক জোরে ঘা দিয়েই খোলে। তারপরে বাইরের আলমারির কাচের পাল্লাটা একটু আট আছে, সেটা টেনে খুলতে গেলে যথেষ্ট শব্দ হয়ে ওঠে। বৈঠকখানায় এসে দেখি দরজার দিকে পিছন করে মক্ষী শেলফ থেকে মনের মতো বই বাছাই করতে অত্যন্ত বেশি মনোযোগী। তখন তাকে এই দুরূহ কাজে সাহায্য করবার প্রস্তাব করতেই সে চমকে উঠে আপত্তি করে, তারপরে অন্য প্রসঙ্গ উঠে পড়ে। সেদিন বৃহস্পতিবারের বারবেলায় পূর্বোক্ত রকমের শব্দ লক্ষ্য করেই ঘর থেকে রওনা হয়েছিলাম। পথের মাঝখানে বারান্দায় দেখি এক দারোয়ান খাড়া, তার প্রতি ভ্রুক্ষেপ না করেই আমি চলেছিলাম। এমন সময় সে পথ আগলে বললে, বাবু ওদিকে যাবেন না। যাব না কেন? বৈঠকখানা ঘরে রানীমা আছেন। আচ্ছা, তোমার রানীমাকে খবর দাও যে সন্দীপবাবু দেখা করতে চান। না, সে হবে না, হুকুম নেই। ভারী রাগ হলো, গলা একটু চড়িয়ে বললুম, আমি হুকুম করছি তুমি জিজ্ঞাসা করে এসো।
গতিক দেখে দারুণ একটু থমকে গেল। তখন আমি তাকে পাশে ঠেলে ঘরের দিকে এগোলুম। যখন প্রায় দরজার কাছ বরাবর পৌঁছেছি, এমন সময় তাড়াতাড়ি সে কর্তব্য পালন করবার জন্যে ছুটে এসে আমার হাত চেপে ধরে বললে, বাবু যাবেন না। কি, আমার গায়ে হাত? আমি হাত ছিনিয়ে নিয়ে তার গালে এক চড় কষিয়ে দিলুম। এমন সময় মক্ষী ঘর থেকে বেরিয়ে এসেই দেখে দারোয়ান আমাকে অপমান করবার উপক্রম করছে। তার সেই মূর্তি আমি কখনো ভুলব না। মক্ষী যে সুন্দরী সেটা আমার আবিষ্কার। আমাদের দেশে অধিকাংশ লোক ওর দিকে তাকাবে না। লম্বা ছিপছিপে গড়ন, যাকে আমাদের রূপ রসজ্ঞ লোকেরা নিন্দে করে বলে ঢ্যাঙ্গা, ওরে লম্বা গড়নটি আমাকে মুগ্ধ করে। যেন প্রাণের ফোয়ারার ধারা সৃষ্টিকর্তার হৃদয় গুহা থেকে বেগে উপরের দিকে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। ওর রং শ্যামলা, কিন্তু সে যে ইস্পাতের তলোয়ারের মতো শ্যামলা। কি তেজ আর কি ধার! সেই তেজ সেদিন ওর সমস্ত মুখে চোখে ঝিকমিক করে উঠল। চৌকাঠের উপর দাঁড়িয়ে তর্জনী তুলে রানী বললে, ননকু চলা যাও। আমি বললুম, আপনি রাগ করবেন না, নিষেধ যখন আছে তখন আমিই চলে যাচ্ছি। মক্ষী কম্পিত স্বরে বললে, না আপনি যাবেন না, ঘরে আসুন। এ তো অনুরোধ নয়, এ হুকুম। আমি ঘরে এসে চৌকিতে বসে একটা হাত পাখা নিয়ে হাওয়া খেতে লাগলুম। মক্ষী একটা কাগজের টুকরোয় পেন্সিল দিয়ে কি লিখে বেহারাকে ডেকে বললে, বাবুকে দিয়ে এসো। আমি বললুম, আমাকে মাপ করবেন, ধৈর্য রাখতে পারিনি, দারোয়ানটাকে মেরেছি। মক্ষী বললে, বেশ করেছেন, কিন্তু ও বেচারার তো কোনো দোষ নেই, ও তো কর্তব্য পালন করেছে। এমন সময় নিখিল ঘরে ঢুকল। আমি দ্রুত চৌকি থেকে উঠে তার দিকে পিট করে জানালার কাছে গিয়ে দাঁড়ালুম। মক্ষী নিখিলকে বললে, আজ ননকু দারোয়ান সন্দীপবাবুকে অপমান করেছে। নিখিল এমনি ভালো মানুষের মতো আশ্চর্য হয়ে বললে, কেন? যে আমি আর থাকতে পারলুম না, মুখ ফিরিয়ে তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকালুম। ভাবলুম, সাধুলোকের সত্যের বড়াই স্ত্রীর কাছে টেকে না, যদি তেমন স্ত্রী হয়। মক্ষী বললে, সন্দীপবাবু বৈঠকখানে আসছিলেন, সে ওর পথ আটক করে বললে হুকুম নেই। নিখিল জিজ্ঞাসা করলে, কার হুকুম নেই? মক্ষী বললে, তা কেমন করে বলবো? রাগে ক্ষোভে মক্ষীর চোখ দিয়ে জল পড়ে পড়ে আর কি। দারোয়ানকে নিখিল ডেকে পাঠালে। সে বললে, হুজুর আমার তো কসুর নেই, হুকুম তামিল করেছি। কার হুকুম? বড়রানীমা মেজরানীমা আমাকে ডেকে বলে দিয়েছেন। ক্ষণকালের জন্যে সবাই আমরা চুপ করে রইলুম। দারোয়ান চলে গেলে মক্ষী বললে, ননকুকে ছাড়িয়ে দিতে হবে। নিখিল চুপ করে রইল। আমি বুঝলুম, ওর ন্যায় বুদ্ধিতে খটকা লাগলো, ওর খটকার আর অন্ত নেই। কিন্তু বড় শক্ত সমস্যা, সোজা মেয়ে তো নয়, ননকুকে ছাড়ানোর উপলক্ষে জায়েদের উপর অপমানের শোধ তোলা চাই। নিখিল চুপ করেই রইল। তখন মক্ষীর চোখ দিয়ে আগুন ঠিকরে পড়তে লাগলো। নিখিলের ভালো মানুষের পরে তার ঘৃণার আর অন্ত রইল না। নিখিল কোনো কথা না বলে উঠে ঘর থেকে চলে গেল। পরদিন সেই দারোয়ানকে দেখা গেল না। খবর নিয়ে শুনলুম, তাকে নিখিল মফস্বলের কোন কাজে নিযুক্ত করে পাঠিয়েছে। দারোয়ানজির তাতে লাভ বই ক্ষতি হয়নি। এইটুকুর ভিতরে নেপথ্যে কত ঝড় বয়ে গেছে সে তো আভাসে বুঝতে পারছি। বারে বারে কেবল এই কথাই মনে হয়, নিখিল অদ্ভুত মানুষ, একেবারে সৃষ্টি ছাড়া। এর ফল হলো এই যে, এরপরে কিছুদিন মক্ষী রোজই বৈঠকখানা এসে বেহারাকে দিয়ে আমাকে ডাকিয়ে এনে আলাপ করতে আরম্ভ করলে, কোনোরকম প্রয়োজনের কিংবা আকস্মিকতার ছুতোটুকু পর্যন্ত রাখলে না। এমনি করেই ভাবভঙ্গি ক্রমে আকার ইঙ্গিতে, অস্পষ্ট ক্রমে স্পষ্টতায় জমে উঠতে থাকে। এ যে ঘরের বউ, বাইরের পুরুষের পক্ষে একেবারে নক্ষত্র লোকের মানুষ, এখানে কোনো বাধা পথ নেই। এই পথহীন শূন্যের ভিতর দিয়ে ক্রমে ক্রমে টানাটানি, জানাজানি, অদৃশ্য হাওয়ায় হাওয়ায় সংস্কারের পর্দা একটার পর আর একটা উড়িয়ে দিয়ে কোন এক সময়ে একেবারে উলঙ্গ প্রকৃতির মাঝখানে এসে পৌঁছনো সত্যের এক আশ্চর্য জয়যাত্রা। সত্য নয় তো কি? স্ত্রী পুরুষের পরের যে মিলের টান, সেটা হলো একটা বাস্তব জিনিস। ধুলোর কণা থেকে আরম্ভ করে আকাশের তারা পর্যন্ত জগতের সমস্ত বস্তুপুঞ্জতার পক্ষে, আর মানুষ তাকে কতকগুলো বচন দিয়ে আড়ালে রাখতে চায়, তাকে ঘর গড়া বিধিনিষেধ দিয়ে নিজের ঘরের জিনিস করে বানাতে বসেছে।
যেন সৌরজগৎকে গলিয়ে জামাইয়ের জন্য ঘড়ির চেন করবার ফরমাস। তারপরে বাস্তব যেদিন বস্তুর ডাক শুনে জেগে ওঠে, মানুষের সমস্ত কথার ফাঁকি এক মুহূর্তেই উড়িয়ে দিয়ে আপনার জায়গায় এসে দাঁড়ায়, তখন ধর্ম বলো, বিশ্বাস বলো, কেউ কি তাকে ঠেকাতে পারে? তখন কি ধিক্কার, কত হাহাকার, কত শাসন! কিন্তু ঝড়ের সঙ্গে ঝগড়া করবে কি শুধু মুখের কথায়? সে তো জবাব দেয় না, সে শুধু নাড়া দেয়, সে যে বাস্তব। তাই চোখের সামনে সত্যের এই প্রত্যক্ষ প্রকাশ দেখতে আমার ভারী চমৎকার লাগছে। কত লজ্জা, কত ভয়, কত দ্বিধা! তাই যদি না থাকবে তবে সত্যের রস রইল কি? এই যে পা কাঁপতে থাকা, এই যে থেকে থেকে মুখ ফেরানো, এ বড় মিষ্টি। আর এই ছলনা শুধু অন্যকে নয়, নিজেকে। বাস্তবকে যখন অবাস্তবের সঙ্গে লড়াই করতে হয়, তখন ছলনা তার প্রধান অস্ত্র। লোক কেননা বস্তুকে তার শত্রুপক্ষ লজ্জা দিয়ে বলে তুমি স্থূল। তাই হয় তাকে লুকিয়ে লুকিয়ে থাকতে, নয় মায়া আবরণ পরে বেড়াতে হয়। যেরকম অবস্থা তাতে সে জোর করে বলতে পারে না যে হ্যাঁ আমি স্থূল, কেননা আমি সত্য, আমি মাংস, আমি প্রবৃত্তি, আমি ক্ষুধা, নির্লজ্জ, নির্দয়। যেমন নির্লজ্জ নির্দয় সেই প্রচণ্ড পাথর, যা বৃষ্টির ধারায় পাহাড়ের উপর থেকে লোকালয়ের মাথার উপরে গড়িয়ে এসে পড়ে, তারপরে যে বাঁচুক আর যে মরুক, আমি সমস্তই দেখতে পাচ্ছি। ওই যে পর্দা উড়ে পড়ছে, ওই যে দেখতে পাচ্ছি প্রলয়ের রাস্তায় যাত্রার সাজসজ্জা চলছে, ওই যে লাল ফিতেটুকু, ছোট্ট এতটুকু, রাশি রাশি ঘষা চুলের ভিতর থেকে একটুখানি দেখা যাচ্ছে, ও যে কালবৈশাখীর লোলুপ জিহ্বা, কামনার গোপন উদ্দীপনায় রাঙা, ওই যে পাড়ের এতটুকু ভঙ্গি, ওই যে জ্যাকেটের এতটুকু ইঙ্গিত, আমি যে স্পষ্ট অনুভব করছি তার উত্তাপ। অথচ এসব আয়োজন অনেকটা অগোচরে থাকছে, যে করছে সেও সম্পূর্ণ জানে না। কেন জানে না? তার কারণ মানুষ বরাবর বাস্তবকে ঢাকা দিয়ে দিয়ে বাস্তবকে স্পষ্ট করে জানবার এবং মানবার উপায় নিজের হাতে নষ্ট করেছে। বাস্তবকে মানুষ লজ্জা করে, তাই মানুষের তৈরি রাশি রাশি ঢাকাঢুকির ভিতর দিয়ে লুকিয়ে লুকিয়ে তাকে নিজের কাজ করতে হয়। এই জন্যে তার গতিবিধি জানতে পারিনি। অবশেষে হঠাৎ যখন সে একেবারে ঘাড়ের উপরে এসে পড়ে, তখন তাকে আর অস্বীকার করবার জো থাকে না। মানুষ তাকে শয়তান বলে বদনাম দিয়ে তাড়াতে চেয়েছে, এই জন্যেই সাপের মূর্তি ধরে স্বর্গোদ্যানে সে লুকিয়ে প্রবেশ করে, আর কানে কানে কথা কয়েই মানব প্রেয়সীর চোখ ফুটিয়ে তাকে বিদ্রোহী করে তোলে। তারপর থেকে আর আরাম নেই, তারপরে মরণ আর কি। আমি বস্তুতস্ত্র, উলঙ্গ বাস্তবাজ ভাবুকতার জেলখানা ভেঙে আলোকের মধ্যে বেরিয়ে আসছে। এর পদে পদেই আমার আনন্দ ঘনিয়ে উঠছে। যা চাই সে খুব কাছে আসবে, তাকে মোটা করে পাব, তাকে শক্ত করে ধরব, তাকে কিছুতে ছাড়ব না। মাঝখানে যা কিছু আছে তা ভেঙে চুরমার হয়ে ধুলোয় লুটোবে, হাওয়ায় উড়বে। এই আনন্দ, এই তো আনন্দ, এই তো বাস্তবের তাণ্ডব নৃত্য। তারপরে মরণ বাচন ভালো মন্দ সুখ দুঃখ তুচ্ছ তুচ্ছ। আমার মক্ষীরানী স্বপ্নের ঘোরেই চলছে, সে জানে না কোন পথে চলছে। সময় আসবার আগে তাকে হঠাৎ জানিয়ে তার ঘুম ভাঙিয়ে দেওয়া নিরাপদ নয়। আমি যে কিছুই লক্ষ্য করিনি এইটা জানানোই ভালো। সেদিন আমি যখন খাচ্ছিলুম, মক্ষীরানী আমার মুখের দিকে একরকম করে তাকিয়েছিল, একেবারে ভুলে গিয়েছিল এই চেয়ে থাকার অর্থটা কি। আমি হঠাৎ এক সময় তার চোখের দিকে চোখ তুলতেই তার মুখ লাল হয়ে উঠল, চোখ অন্যদিকে ফিরিয়ে নিলে। আমি বললুম, আপনি আমার খাওয়া দেখে একেবারে অবাক হয়ে গেছেন। অনেক জিনিস লুকিয়ে রাখতে পারি, কিন্তু আমার এ লোকটা পদে পদে ধরা পড়ে। তা দেখুন, আমি যখন নিজের হয়ে লজ্জা করি নে, তখন আপনি আমার হয়ে লজ্জা করবেন না। সে ঘাড় বেঁকিয়ে আরও লাল হয়ে উঠে বলতে লাগল, না না আপনি। আমি বললুম, আমি জানি লোভী মানুষকে মেয়েরা ভালোবাসে, ওই লোভের উপর ভর দিয়েই তো মেয়েরা তাদের জয় করে। আমি লোভী, তাই বরাবর মেয়েদের কাছ থেকে আদর পেয়ে পেয়ে আজ আমার এমন দশা হয়েছে যে আজ লজ্জার লেশমাত্র নেই। অতএব আপনি একদৃষ্টে অবাক হয়ে আমার খাওয়া দেখুন না, আমি কিচ্ছু কেয়ার করি নে। এই ডাটাগুলির প্রত্যেকটিকে চিবিয়ে একেবারে নিঃসত্ত করে ফেলে দেব, তবে ছাড়ব।
এই আমার স্বভাব। আমি কিছুদিন আগে আজকালকার দিনের একখানি ইংরেজি বই পড়ছিলাম, তাতে স্ত্রী পুরুষের মিলন নীতি সম্বন্ধে খুব স্পষ্ট স্পষ্ট বাস্তব কথা আছে। সেটি আমি ওদের বৈঠকখানায় ফেলে গিয়েছিলাম। একদিন দুপুরবেলায় আমি কী জন্যে সেই ঘরে ঢুকেই দেখি মক্ষীরানী সেই বইটা হাতে করে নিয়ে পড়ছে। পায়ের শব্দ পেয়েই তাড়াতাড়ি সেটার উপর আর একটা বই চাপা দিয়ে উঠে পড়ল। যে বইটা চাপা দিল সেটা লং ফেলোর কবিতা। আমি বললাম, দেখুন আপনারা কবিতার বই পড়তে লজ্জা পান কেন, আমি কিছুই বুঝতে পারি নে। লজ্জা পাবার কথা পুরুষের, কেননা আমরা কেউ বা অ্যাটর্নি কেউ বা ইঞ্জিনিয়ার, আমাদের যদি কবিতা পড়তেই হয় তাহলে অর্ধেক রাত্রে দরজা বন্ধ করে পড়া উচিত। কবিতার সঙ্গেই তো আপনাদের আগাগোড়া মিল। যে বিধাতা আপনাদের সৃষ্টি করেছেন তিনি যে গীতি কবি, জয়দেব তারই পায়ের কাছে বসে ললিত লবঙ্গলতায় হাত পাকিয়েছেন। মক্ষীরানী কোনো জবাব না দিয়ে হেসে লাল হয়ে চলে যাবার উদ্যোগ করতেই আমি বললুম, না সে হবে না, আপনি বসে বসে পড়ুন। আমি একখানা বই ফেলে গিয়েছিলাম, সেটা নিয়েই দৌড় দিচ্ছি। আমার বইখানি টেবিল থেকে তুলে নিলুম, বললুম, ভাগ্যে এ বই আপনার হাতে পড়েনি, তাহলে আপনি হয়তো আমাকে মারতে আসতেন। মক্ষী বললে, কেন? আমি বললুম, কেননা এ কবিতার বই নয়, এতে যা আছে সে একেবারে মানুষের মোটা কথা, খুব মোটা করেই বলা, কোনো রকম চাতুরি নেই। আমার খুব ইচ্ছে ছিল এ বইটা নিখিল পড়ে। একটুখানি ভ্রু কুঞ্চিত করে মক্ষী বললে, কেন বলুন দেখি? আমি বললুম, ও যে পুরুষ মানুষ, আমাদেরই দলের লোক, এই স্থূল জগৎটাকে ও কেবলই ঝাপসা করে দেখতে চায়, সেই জন্যেই ওর সঙ্গে আমার ঝগড়া বাঁধে। আপনি তো দেখছেন, সেই জন্যেই আমাদের স্বদেশী ব্যাপারটাকে ও লং ফেলোর কবিতার মতো ঠাউরেছে, যেন ফি কথায় মধুর ছন্দ বাঁচিয়ে চলতে হবে। এই রকমের মতলব, আমরা গদ্যের গদা নিয়ে বেড়াই, আমরা ছন্দ ভাঙার দল। মক্ষী বললে, স্বদেশীর সঙ্গে এই বইটার যোগ কি? আমি বললুম, আপনি পড়ে দেখলেই বুঝতে পারবেন। কি স্বদেশ কি অন্য সব বিষয়েই নিখিল বানানো কথা নিয়ে চলতে চায়, তাই পদে পদে মানুষের যেটা স্বভাব তারই সঙ্গে ওর ঠোকাঠুকি বাঁধে, তখনও স্বভাবকে গাল দিতে থাকে। কিছুতেই এ কথাটাও মানতে চায় না যে কথা তৈরি হবার বহু আগেই আমাদের স্বভাব তৈরি হয়ে গেছে, কথা থেমে যাবার বহু পরেও আমাদের স্বভাব বেঁচে থাকবে। মক্ষী খানিকক্ষণ চুপ করে রইল, তারপরে গম্ভীরভাবে বললে, স্বভাবের চেয়ে বড় হতে চাওয়াটাই কি আমাদের স্বভাব নয়? আমি মনে মনে হাসলুম, ওগো রানী, এ তোমার আপন বলি নয়, এ নিখিলেশের কাছে শেখা। তুমি সম্পূর্ণ সুস্থ প্রকৃতিস্থ মানুষ, স্বভাবের রসে দিব্যি টসটস করছ, যেমনি স্বভাবের ডাক শুনেছ অমনি তোমার সমস্ত রক্ত মাংস সাড়া দিতে শুরু করেছে। এতদিনেরা তোমার কানে যে মন্ত্র দিয়েছে সেই মায়ামন্ত্র জালে তোমাকে ধরে রাখতে পারবে কেন? তুমি যে জীবনের আগুনের তেজে শিরায় শিরায় জ্বলছ আমি কি জানি নে? তোমাকে সাধু কথার ভিজে গামছা জড়িয়ে ঠান্ডা রাখবে আর কতদিন? আমি বললুম, পৃথিবীতে দুর্বল লোকের সংখ্যাই বেশি, তারা নিজের প্রাণ বাঁচাবার জন্যে ওই রকমের মন্ত্র দিনরাত পৃথিবীর কানে আউড়ে আউড়ে সবল লোকের কান খারাপ করে দিচ্ছে। স্বভাব যাদের বঞ্চিত করে কাহিল করে রেখেছে তারাই অন্যের স্বভাবকে কাহিল করবার পরামর্শ দেয়। মক্ষী বললে, আমরা মেয়েরাও তো দুর্বল, দুর্বলের ষড়যন্ত্রে আমাদের তো যোগ দিতে হবে। আমি হেসে বললুম, কে বললে দুর্বল? পুরুষ মানুষ তোমাদের অবলা বলে স্তুতিবাদ করে করে তোমাদের লজ্জা দিয়ে দুর্বল করে রেখেছে। আমার বিশ্বাস তোমরাই সবল, তোমরা পুরুষের মন্ত্র গড়া দুর্গ ভেঙে ভয়ঙ্করী হয়ে মুক্তি লাভ করবে, এ আমি লিখে পড়ে দিচ্ছি। বাইরে পুরুষরা হাঁকডাক করে বেড়ায়, কিন্তু তাদের ভিতরটা তো দেখছো, তারা অত্যন্ত বদ্ধ জীব। আজ পর্যন্ত তারাই তো নিজের হাতে শাস্ত্র গড়ে নিজেকে বেঁধেছে, নিজের ফুঁয়ে এবং আগুনে মেয়ে জাতকে সোনার শিকল বানিয়ে অন্তরে বাইরে আপনাকে জড়িয়েছে। এমনি করে নিজের ফাঁদে নিজেকে বাঁধবার অদ্ভুত ক্ষমতা যদি পুরুষের না থাকতো তাহলে পুরুষকে আজ ধরে রাখত কে? নিজের তৈরি ফাঁদই পুরুষের সবচেয়ে বড় উপাস্য দেবতা, তাকেই পুরুষ নানা রঙে রাঙিয়েছে, নানা সাজে সাজিয়েছে, নানা নামে পুজো দিয়েছে। কিন্তু মেয়েরা
তোমরাই দেহ দিয়ে মন দিয়ে পৃথিবীতে রক্ত মাংসের বাস্তবকে চেয়েছ, বাস্তবকে জন্ম দিয়েছ, বাস্তবকে পালন করেছ। মক্ষী শিক্ষিত মেয়ে, সহজে তর্ক করতে ছাড়ে না। সে বলল, তাই যদি সত্যি হতো তাহলে পুরুষ কি মেয়েকে পছন্দ করতে পারত? আমি বললাম, মেয়েরা সেই বিপদের কথা জানে, তারা জানে পুরুষ জাতটা স্বভাবতই ফাঁকি ভালোবাসে, সেই জন্যে তারা পুরুষের কাছ থেকেই কথা ধার করে ফাঁকি সেজে পুরুষকে ভোলাবার চেষ্টা করে। তারা জানে খাদ্যের চেয়ে মদের দিকেই স্বভাবমাতাল পুরুষ জাতটার ঝোঁক বেশি, এই জন্যেই নানা কৌশলে নানাভাবে ভঙ্গিতে তারা নিজেকে মদ বলেই চালাতে চায়। আসলে তারা যে খাদ্য সেটা যথাসাধ্য গোপন করে রাখে। মেয়েরা বস্তুতন্ত্র, তাদের কোনো মোহের উপকরণের দরকার করে না। পুরুষের জন্যেই তো যত রকম বেরকমের মোহের আয়োজন, মেয়েরা মোহিনী হয়েছে নেহাত দায়ে পড়ে। মক্ষী বললে, তবে এ মোহ ভাঙতে চান কেন? আমি বললাম, স্বাধীনতা চাই বলে। দেশেও স্বাধীনতা চাই, মানুষের সঙ্গে সম্বন্ধেও স্বাধীনতা চাই। দেশ আমার কাছে অত্যন্ত বাস্তব, সেই জন্যে আমি কোনো নীতিকথার ধোয়ায় তাকে এতটুকু আড়াল করে দেখতে পারবো না। আমি আমার কাছে অত্যন্ত বাস্তব, তুমি আমার কাছে অত্যন্ত বাস্তব, সেই জন্যে মাঝখানে কেবল কতগুলো কথা ছড়িয়ে মানুষের কাছে মানুষকে দুর্গম দুর্বোধ করে তোলার ব্যবসায় আমি একটুও পছন্দ করিনি। আমার মনে ছিল যে লোক ঘুমোতে ঘুমোতে চলছে তাকে হঠাৎ চমকিয়ে দেওয়া কিছু নয়, কিন্তু আমার স্বভাবটা যে দুর্দাম, ধীরে সুস্থে চলা আমার চাল নয়। জানি যে কথা সেদিন বললুম তার ভঙ্গিটা তার সুরটা বড় সাহসিক, জানি এরকম কথার প্রথম আঘাত কিছু দুঃসহ, কিন্তু মেয়েদের কাছে সাহসিকেরই জয়। পুরুষরা ভালোবাসে ধোয়াকে, আর মেয়েরা ভালোবাসে বস্তুকে, সেই জন্যেই পুরুষ পুজো করতে ছোটে তার নিজের আইডিয়ার অবতারকে, আর মেয়েরা তাদের সমস্ত অর্ঘ এনে হাজির করে প্রবলের পায়ের তলায়। আমাদের কথাটা ঠিক যখন গরম হয়ে উঠতে চলেছে, এমন সময় আমাদের ঘরের মধ্যে নিখিলের ছেলেবেলাকার মাস্টার চন্দ্রনাথবাবু এসে উপস্থিত। মোটের উপরে পৃথিবী জায়গাটা বেশ ভালোই ছিল, কিন্তু এসব মাস্টার মশাইদের উৎপাতে এখান থেকে বাস ওঠাতে ইচ্ছে করে। নিখিলেশের মতো মানুষ মৃত্যুকাল পর্যন্ত এই সংসারটাকে স্কুল বানিয়ে রেখে দিতে চায়। বয়স হলো তবু স্কুল পিছন পিছন চলল, সংসারে প্রবেশ করলে সেইখানে স্কুলে এসে ঢুকল। উচিত মরবার সময়ে স্কুল মাস্টারটিকে সহমরণে টেনে নিয়ে যাওয়া। সেদিন আমাদের আলাপের মাঝখানে অসময়ে সেই মূর্তিমান স্কুল এসে হাজির। আমাদের সকলেরই ধাতের মধ্যে এক জায়গায় একটা ছাত্র বাসা করে আছে বোধ করি। আমি যে এহেন দুর্বৃত্ত, আমিও কেমন থমকে গেলুম। আর আমাদের মক্ষী, তার মুখ দেখেই মনে হলো সে এক মুহূর্তেই ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রী হয়ে একেবারে প্রথম সারে গম্ভীর হয়ে বসে গেল। তার হঠাৎ যেন মনে পড়ে গেল পৃথিবীতে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটা দায় আছে। এক একটা মানুষ রেলের পয়েন্টসম্যানের মতো পথের ধারে বসে থাকে, তারা ভাবনার গাড়িকে খামুকা এক লাইন থেকে আর এক লাইনে চালান করে দেয়। চন্দ্রনাথবাবু ঘরে ঢুকেই সংকুচিত হয়ে ফিরে যাবার চেষ্টা করছিলেন। মাপ করবেন, আমি কথাটা শেষ করতে না করতেই মক্ষী তার পায়ের কাছে নত হয়ে প্রণাম করলে আর বললে, মাস্টার মশাই যাবেন না, আপনি বসুন। সে যেন ডুব জলে পড়ে গেছে, মাস্টার মশাইয়ের আশ্রয় চায়। ভীরু, কিংবা আমি হয়তো ভুল বুঝেছি, এর ভিতরে হয়তো একটা ছলনা আছে, নিজের দাম বাড়াবার ইচ্ছা। মক্ষী হয়তো আমাকে আড়ম্বর করে জানাতে চায় যে তুমি ভাবছো তুমি আমাকে অভিভূত করে দিয়েছো, কিন্তু তোমার চেয়ে চন্দ্রনাথবাবুকে আমি ঢের বেশি শ্রদ্ধা করি। তাই করো না, মাস্টার মশাইদের তো শ্রদ্ধা করতেই হবে। আমি তো মাস্টার মশাই নই, আমি ফাঁকা শ্রদ্ধা চাই নে, আমি তো বলেইছি ফাঁকিতে আমার পেট ভরবে না, আমি বস্তু চিনি। চন্দ্রনাথবাবু স্বদেশীর কথা তুললেন, আমার ইচ্ছে ছিল তাকে একটানা বকে যেতে দেব, কোনো জবাব করব না। বুড়ো মানুষকে কথা কইতে দেওয়া ভালো, তাতে তাদের মনে হয় তারাই বুঝি সংসারের কলে দম দিচ্ছে। বেচারারা জানতে পারে না তাদের রসনা যেখানে চলছে সংসার তার থেকে অনেক দূরে চলছে।
প্রথমে খানিকটা চুপ করেই ছিলুম, কিন্তু সন্দীপচন্দ্রের ধৈর্য আছে, এ বদনাম তার পরম শত্রুরাও দিতে পারবে না। চন্দ্রনাথবাবু যখন বললেন, দেখুন আমরা কোনোদিনই চাষ করিনি, আজ এখনই হাতে হাতে ফসল পাব, এমন আশা যদি করি তবে আমি থাকতে পারলাম না। আমি বললুম, আমরা তো ফসল চাই নে, আমরা বলি মা ফলেই সু কদাচন। চন্দ্রনাথবাবু আশ্চর্য হয়ে গেলেন, বললেন তবে আপনারা কি চান? আমি বললুম কাটা গাছ, যার আবাদে কোনো খরচ নেই। মাস্টার মশাই বললেন, কাটা গাছ পরের রাস্তা কেবল বন্ধ করে না, নিজের রাস্তাতেও সে জঞ্জাল। আমি বললুম, ওটা হলো স্কুলে পড়াবার নীতি বচন, আমরা তো খড়ি হাতে বোর্ডে বচন লিখছি না, আমাদের বুক জ্বলছে, এখন সেইটাই বড় কথা। এখন আমরা পরের পায়ের তেলোর কথা মনে রেখেই পথে কাটা দেব, তারপরে যখন নিজের পায়ে বিধবে তখন না হয় ধীরে সুস্থে অনুতাপ করা যাবে, সেটা এমনই কি বেশি? মরবার বয়স যখন হবে তখন ঠান্ডা হবার সময় হবে, যখন জ্বলুনির বয়স তখন ছটফট করাটাই শোভা পায়। চন্দ্রনাথবাবু একটু হেসে বললেন, ছটফট করতে চান করুন, কিন্তু সেইটাকেই বীরত্ব কিংবা কৃতিত্ব মনে করে নিজেকে বাহবা দেবেন না। পৃথিবীতে যে জাত আপনার জাতকে বাঁচিয়েছে তারা ছটফট করেনি, তারা কাজ করেছে। কাজটাকে যারা বরাবর বাঘের মতো দেখে এসেছে তারাই আচমকা ঘুম থেকে জেগে উঠেই মনে করে অকাজের অপদ দিয়েই তারা তাড়াতাড়ি সংসারে তরে যাবে। খুব একটা কড়া জবাব দেবার জন্যই যখন কোমর বেঁধে দাঁড়াচ্ছি এমন সময় নিখিল এলো। চন্দ্রনাথবাবু উঠে মক্ষীর দিকে চেয়ে বললেন, আমি এখন যাই মা, আমার কাজ আছে। তিনি চলে যেতেই আমি আমার সেই ইংরেজি বইটা দেখিয়ে নিখিলকে বললুম, মক্ষীরানীকে এই বইটার কথা বলছিলাম। পৃথিবীতে 15.5 আনা মানুষকে মিথ্যের দ্বারা ফাঁকি দিতে হয়, আর এই স্কুল মাস্টারের চিরকালের ছাত্রটিকে সত্যের দ্বারা ফাঁকি দেওয়াই সহজ। নিখিলকে জেনে শুনে ঠকতে দিলেই তবে ও ভালো করে ঠকে, তাই ওর সঙ্গে দেখাবিন্তির খেলাই ভালো খেলা। নিখিল বইটার নাম পড়ে দেখে চুপ করে রইল। আমি বললুম, মানুষ নিজের এই বাসের পৃথিবীটাকে নানান কথা দিয়ে ভারী অস্পষ্ট করে তুলেছে, এইসব লেখকেরা ঝাঁটা হাতে করে উপরকার ধুলো উড়িয়ে ভিতরকার বস্তুটাকে স্পর্শ করে তোলবার কাজে লেগেছে। তাই আমি বলছিলাম, এই বইটা তোমার পড়ে দেখা ভালো। নিখিল বললে, আমি পড়েছি। আমি বললুম, তোমার কি বোধ হয়? নিখিল বললেন, এরকম বই নিয়ে যারা সত্য সত্য ভাবতে চায় তাদের পক্ষে ভালো, যারা ফাঁকি দিতে চায় তাদের পক্ষে বিষ। আমি বললুম, তার অর্থটা কি? নিখিল বললে, দেখো আজকের দিনে সমাজে যে লোক এমন কথা বলে যে নিজের সম্পত্তিতে কোনো মানুষের একান্ত অধিকার নেই, সে যদি নির্লোভ হয় তবেই তার মুখে একথা সাজে, আর সে যদি স্বভাবতই চোর হয় তবে কথাটা তার মুখে ঘোর মিথ্যে। প্রবৃত্তি যদি প্রবল থাকে তবে এসব বইয়ের ঠিক মানে পাওয়া যাবে না। আমি বললুম, প্রবৃত্তি তো প্রকৃতির সেই গ্যাস পোস্ট যার আলোতে আমরা এ রাস্তার খোঁজ পাই। প্রবৃত্তিকে যারা মিথ্যে বলে তারা চোখ উপড়ে ফেলেই দিব্য দৃষ্টি পাওয়ার দুরাশা করে। নিখিল বললে, প্রবৃত্তিকে আমি তখনই সত্য বলে মনে মানি যখন তার সঙ্গে সঙ্গেই নিবৃত্তিকেও সত্য বলি। চোখের ভিতরে কোনো জিনিস গুজে দেখতে গেলে চোখকেই নষ্ট করি, দেখতেও পাই নে। প্রবৃত্তির সঙ্গে একান্ত জড়িয়ে যারা সব জিনিস দেখতে চায় তারা প্রবৃত্তিকেও বিকৃত করে, সত্যকেও দেখতে পায় না। আমি বললুম, দেখো নিখিল, ধর্মনীতির সোনা বাঁধানো চশমার ভিতর দিয়ে জীবনটাকে দেখা তোমার একটা মানসিক বাবুগিরি, এই জন্যেই কাজের সময় তুমি বাস্তবকে ঝাপসা দেখো, কোনো কাজ তুমি জোরের সঙ্গে করতে পারো না। নিখিল বললে, জোরের সঙ্গে কাজ করাটাকেই আমি কাজ করা বলিনি, তবে মিথ্যা তর্ক করে কি হবে? এসব কথা নিষ্ফল বকতে গেলে লাবণ্য নষ্ট হয়। আমার ইচ্ছে ছিল মক্ষী আমাদের তর্কে যোগ দেয়, সে পর্যন্ত একটি কথা না বলে চুপ করে বসেছিল। আজ হয়তো আমি তার মনটাকে কিছু বেশি নাড়া দিয়েছি, তাই মনের মধ্যে দ্বিধা লেগে গেছে, স্কুল মাস্টারের কাছে পাঠ বুঝে নেবার ইচ্ছে হচ্ছে। কি জানি আজকের মাত্রাটা অতিরিক্ত বেশি হয়েছে কি না, কিন্তু বেশ করে নাড়া দেওয়াটা দরকার,
চিরকাল যেটাকে অনর বলে মন নিশ্চিন্ত আছে সেটা যে নড়ে এইটাই গোড়ায় জানা চাই। নিখিলকে বললুম, তোমার সঙ্গে কথা হলো, ভালোই হলো, আমি আর একটু হলেই এ বইটা মক্ষীরানীকে পড়তে দিচ্ছিলাম। নিখিল বললে, তাতে ক্ষতি কি? ও বই যখন আমি পড়েছি তখন বিমলই বা পড়বে না কেন? আমার কেবল একটি কথা বুঝিয়ে বলবার আছে, ইউরোপ মানুষের সব জিনিসকেই বিজ্ঞানের তরফ থেকে যাচাই করছে, এমনিভাবে আলোচনা চলছে যেন মানুষ পদার্থটা কেবল দেহতত্ত্ব কিংবা জীবতত্ত্ব কিংবা মনস্তত্ত্ব কিংবা বড়জোর সমাজতত্ত্ব, কিন্তু মানুষ যে তত্ত্ব নয়, মানুষ যে সব তত্ত্বকে নিয়ে সব তত্ত্বকে ছাড়িয়ে অসীমের দিকে আপনাকে মেলে দিচ্ছে, দোহাই তোমাদের, সে কথা ভুলো না। তোমরা আমাকে বলো আমি স্কুল মাস্টারের ছাত্র, আমি নই, সে তোমরা। মানুষকে তোমরা সায়েন্সের মাস্টারের কাছ থেকে চিনতে চাও, তোমাদের অন্তরাত্মার কাছ থেকে নয়। আমি বললুম, নিখিল আজকাল তুমি এমন উত্তেজিত হয়ে আছো কেন? সে বললে, আমি যে স্পষ্ট দেখছি তোমরা মানুষকে ছোট করছো, অপমান করছো। কোথায় দেখছো? হাওয়ার মধ্যে, আমার বেদনার মধ্যে। মানুষের মধ্যে যিনি সবচেয়ে বড়, যিনি তাপস, যিনি সুন্দর, তাকে তোমরা কাঁদিয়ে মারতে চাও, এ কে তোমার পাগলামির কথা? নিখিল হঠাৎ দাঁড়িয়ে উঠে বললে, দেখো সন্দীপ, মানুষ মরণান্তিক দুঃখ পাবে কিন্তু তবু মরবে না, এই বিশ্বাস আমার দৃঢ় আছে, তাই আমি সব সইতে প্রস্তুত হয়েছি, জেনে শুনে বুঝে সুঝে। এই কথা বলেই সে ঘরের থেকে বেরিয়ে চলে গেল। আমি অবাক হয়ে তার এই কাণ্ড দেখছি। এমন সময় হঠাৎ একটা শব্দ শুনে দেখি টেবিলের উপর থেকে দুটো তিনটে বই মেঝের উপর পড়ল, আর মক্ষীরানী ত্রস্ত পদে আমার থেকে যেন একটু দূর দিয়ে চলে গেল। অদ্ভুত মানুষ ওই নিখিলেশ, ও বেশ বুঝেছে ওর ঘরের মধ্যে একটা বিপদ ঘনিয়ে এসেছে, কিন্তু তবু আমাকে ঘাট ধরে বিদায় করে দেয় না কেন? আমি জানি ও অপেক্ষা করে আছে বিমল কী করে। বিমল যদি ওকে বলে তোমার সঙ্গে আমার জোর মেলেনি, তবেই ও মাথা হেট করে মৃদুস্বরে বলবে, তাহলে দেখছি ভুল হয়ে গেছে। ভুলকে ভুল বলে মানলেই সবচেয়ে বড় ভুল করা হয়, এ কথা বোঝবার জোর ওর নেই। আইডিয়ায় মানুষকে যে কত কাহিল করে তার প্রত্যক্ষ দৃষ্টান্ত হলো নিখিল। ওরকম পুরুষ মানুষ আর দ্বিতীয় দেখিনি, ও নিতান্তই প্রকৃতির একটা খেয়াল। ওকে নিয়ে একটা ভদ্র রকমের গল্প কি নাটক করাও চলে না, ঘর করা তো দূরের কথা। তারপরে মক্ষী, বেশ বোধ হচ্ছে আজকে ওর ঘোর ভেঙে গেছে, ও যে কোন স্রোতে ভেসেছে হঠাৎ আজ সেটা বুঝতে পেরেছে, এখন ওকে জেনে শুনে হয় ফিরতে হবে নয় এগোতে হবে। তা নয়, এখন থেকে ও একবার এগোবে একবার পিছবে, তাতে আমার ভাবনা নেই। কাপড়ে যখন আগুন লাগে তখন ভয়ে যতই ছুটোছুটি করে আগুন ততই বেশি করে জ্বলে ওঠে, ভয়ের ধাক্কাতেই ওর হৃদয়ের বেগ আরও বেশি করে বেড়ে উঠবে। আরও তো এমন দেখেছি, সেই তো বিধবা কুসুম ভয়েতে কাঁপতে কাঁপতেই আমার কাছে এসে ধরা দিয়েছিল, আর আমাদের হোস্টেলের কাছে যে ফিরিঙ্গি মেয়ে ছিল সে আমার উপরে রাগ করলে এক একদিন মনে হতো সে আমাকে রেগে যেন ছিঁড়ে ফেলে দেবে। সেদিনকার কথা আমার বেশ মনে আছে, যেদিন সে চিৎকার করে যাও যাও বলে আমাকে ঘর থেকে জোর করে তাড়িয়ে দিলে। তারপরে যেমনি আমি চৌকাঠের বাইরে পা বাড়িয়েছি, অমনি সে ছুটে এসে আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মেঝেতে মাথা ঠুকতে ঠুকতে মূর্ছিত হয়ে পড়ল। ওদের আমি খুব জানি, রাগ বলো, ভয় বলো, লজ্জা বলো, ঘৃণা বলো, এ সমস্ত ওই জ্বালানি কাঠের মতো ওদের হৃদয়ের আগুনকে বাড়িয়ে তুলে পুড়ে ছাই হয়ে যায়। যে জিনিস এ আগুনকে সামলাতে পারে সে হচ্ছে আইডিয়ার, মেয়েদের সে বালাই নেই। ওরা পুণ্যি করে, তীর্থ করে, গুরু ঠাকুরের পায়ের কাছে গড় হয়ে পড়ে প্রণাম করে, আমরা যেমন করে আপিস করি, কিন্তু আইডিয়ার ধার দিয়ে যায় না। আমি নিজের মুখে ওকে বেশি কিছু বলবো না, এখনকার কালের কতকগুলো ইংরেজি বই ওকে পড়তে দেব, ও ক্রমে ক্রমে বেশ স্পষ্ট করে বুঝতে পারুক যে প্রবৃত্তিকে বাস্তব বলে স্বীকার করা ও শ্রদ্ধা করাই হচ্ছে মডার্ন, প্রবৃত্তিকে লজ্জা করা, সংযমকে বড় জানাটা মডার্ন নয়। মডার্ন এই কথাটার যদি আশ্রয় পায় তাহলেই ও জোর পাবে।
কেননা ওদের তীর্থ চাই, গুরু ঠাকুর চাই, বাধা সংস্কার চাই, শুধু আইডিয়া ওদের কাছে ফাঁকা। যাই হোক, এ নাট্যটা পঞ্চম অঙ্ক পর্যন্ত দেখা যাক। এ কথা যাক করে বলতে পারবো না, আমি কেবলমাত্র দর্শক, উপরের তলায় রয়্যাল সিটে বসে মাঝে মাঝে কেবল হাততালি দিচ্ছি। বুকের ভিতরে টান পড়ছে, থেকে থেকে শিরগুলো বেথিয়ে উঠছে। রাত্রে বাতি নিভিয়ে বিছানায় যখন শুই, তখন এতটুকু ছোঁয়া, এতটুকু চাওয়া, এতটুকু কথা অন্ধকার ভর্তি করে কেবলই ঘুরে ঘুরে বেড়ায়। সকালে ঘুম থেকে উঠে মনের ভিতরটা একটা পুলক ঝিলমিল করতে থাকে, মনে হয় যেন রক্তের সঙ্গে সঙ্গে সর্বাঙ্গে সুরের ধারা বইছে। এই টেবিলের উপরকার ফটো স্ট্যান্ডে নিখিলের ছবির পাশে মক্ষীর ছবি ছিল। আমি সে ছবিটি খুলে নিয়েছিলাম। কাল মক্ষীকে সেই ফাঁকটা দেখিয়ে বললুম, কৃপণের কৃপণতার দোষেই চুরি হয়, অতএব এই চুরির পাপটা কৃপণে চোরে ভাগাভাগি করে নেওয়াই উচিত, কি বলেন? মক্ষী একটু হাসলে, বললে, ও ছবিটা তো তেমন ভালো ছিল না। আমি বললুম, কি করা যাবে, ছবি তো কোনো মতেই ছবির চেয়ে ভালো হয় না, ও যা তাই নিয়েই সন্তুষ্ট থাকব। মক্ষী একখানা বই তুলে তার পাতা উল্টাতে লাগলো। আমি বললুম, আপনি যদি রাগ করেন আমি ওর ফাঁকটা কোনো রকম করে ভরিয়ে দেব। আজ ফাঁকাটা ভরিয়েছি। আমার এ ছবিটা অল্প বয়সের, তখনকার মুখটা কাঁচা কাঁচা, মনটাও সেই রকম ছিল। তখনও ইহকাল পরকালের অনেক জিনিস বিশ্বাস করতুম, বিশ্বাসের ঠকায় বটে, কিন্তু ওর একটা গুণেই ওতে মনের উপর একটা লাবণ্য দেয়। নিখিলের ছবির পাশে আমার ছবি রইল, আমরা দুই বন্ধু।